সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। আমরা যাইতেছি ভাই, সমস্যা নাই, আপনি যান। আফা কই যাইবেন? তোমাকে না বললাম যে আমরা যাচ্ছি, তোমার সাথে যদি যাইতেই হয় আমরা তোমাকে ডেকে নিব, সমস্যা নাই, আমরা পায়ে হেঁটে যাবো আজকে। ভাইজান, এই রোদের মধ্যে আফাড়া রেলওয়ে আটটা যাইবেন, রিক্সায় ওঠেন, পাঁচটা কম দিয়েন। চলো আজকে অ্যাট লিস্ট না হাঁটি, যাই রিক্সায় প্লিজ। তুমি তো ভাই বেয়াদব আছো, তোমারে বললাম যে আমি এই কথাটাই ভালো করে বলেই তো হয় রাস্তাঘাটে। আরে তুমি চেনো না এদেরকে, যান ঢাকা শহরে এদের কারণে ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস, তারপরে ফ্যাটি লিভার এগুলো বাড়ে। এরা হচ্ছে সেলফিশ, এরা স্বার্থপর, এরা নিজেরাই কায়িক শ্রম করবে, আমাদেরকে কায়িক শ্রম করতে দিবে না, আমাদেরকে রিক্সায় উঠায় নিয়ে যাবে। কেন? এদের কারণেই পেশেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় আর কারি কারি টাকা দিতে হয়। আচ্ছা উনি কি এত হিসাব করে কথাটা বুঝছে? আর তুমি কেন এত হিসাব করছো? তুমি ওর পক্ষ নিতেছো কেন? তুমি ওর পক্ষ নি, যাই হেঁটে যা। যেতেন কেন ভাই? যেতবো না, কথায় কথা খালি কোথায় যাবেন, কোথায় যাবেন, কেন কেন এত কেন? বাবা পিরিত, 5 বছর যাবত আমি তোমার সাথে একটা রিলেশনশিপে আছি, তুমি 5 বছরের মধ্যে আমাকে কখনো রিক্সায় উঠাইছো? সব সময় তুমি আমাকে হাঁটে হাঁটে নিয়ে গেছো। আমি তোমাকে কতবার বলছি রিক্সা চড়া আমার ভালো লাগে। আচ্ছা তোমার কি ইচ্ছা করে না আমার এই ছোট ছোট শখগুলো পূরণ করতে? ইচ্ছা করে, বিশ্বাস করো আমার খুব ইচ্ছা করে। কিন্তু আমার এটাও ইচ্ছা করে যে তুমি আর আমি অনেক বছর বাঁচি, সুস্থ থাকি, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। তুমি কি ভালো হবে না? আমি তো ভালোই। Just go to hell. ওর নাম হচ্ছে সুরাইয়া মুন্তা রিধি, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। রান্না বান্নার থেকে শুরু করে বাসার সমস্ত কাজ ও নিজ হাতেই সামলাই। অনেক লক্ষ্মী মেয়ে আমার, আপনারা আসবেন জেনে সারাটা দিন রান্নাঘরে ব্যস্ত ছিল, অনেক পরিশ্রম করে আমার মেয়েটা। রিধি বাবা আমি একটু আসি। যা। মানে ও রান্না করে গেল, আপনাদের জন্য খাবার রেডি করতে হবে না, এই জন্যই গেল। তুমি এখানে কেন আসছো? তুমি জানো না আজকে আমাকে দেখতে আসছে? কিপটা বাচ্চা কিপটা, লজ্জা শরম নাই তোমার? আমি কিপটা, আমি কান কাটা, আমার লজ্জা নাই, আমি সব মানতেছি। তুমি যা যা বলবে মাথা বেঁধে দিব, কিন্তু গত 5টা বছর তুমি আমার কাছ থেকে যা যা চাইছো, যা যা চাইছো আমি কিচ্ছু দিতে পারি নাই। হ্যাঁ আমি মানলাম আমি দিতে পারি নাই, কারণ আমি একজন অসহায় প্রেমী, আমি কীভাবে দিব? আমার সাদা মনে তো কোনো কাঁদা নাই বাবু। আর কিছু বলার আছে আপনার? আছে, চাঁদ যেমন সূর্যকে ভালোবাসে, বিলাই যেমন দুধ ভালোবাসে, তেমনি আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কাজ হচ্ছে না, এই যে আমি কান ধরে উঠবস করতেছি, তুমি যতবার বলবো আমি কান ধরে উঠবস করবো, তাও প্লিজ তুমি বিয়েটা ভাঙো, তুমি আরেকটা ছেলেকে বিয়ে করো না, প্লিজ আরেকটা ছেলেকে বিয়ে করো না। আই লাভ ইউ, আই হেট ইউ। হেট মি? ও তো আমাকে হেট করে। তাহলে এতদিন আমাদের মধ্যে যা ছিল কি? হ্যাঁ ছিল, কিন্তু তুমি কি জানো না তোমাকে আমি কেন ছাড়ছি? আমি জানি তুমি
কান বন্ধ কর। তুমি আমাকে ছাড়ছো কারণ আমি তোমাকে রিক্সায় উঠাই নাই, তাই? ছি ছি ছি, তোরা না বলছি কান বন্ধ করতে? বাবু প্লিজ বাবু, সামান্য একটা বিষয়। আমি তো বিয়েটা করছি না, ওনারা খাবে কেন? বিয়ে করছি না মানে? মানে রাতুল নামের একটা ছেলের সাথে আমার রিলেশন আছে। ছেলেটা অবশ্য কিপটা, বাট প্রবলেম নেই, আর ম্যানেজ করে নিতে পারবো। আর বাবা এতক্ষণ যাবত আপনাদেরকে যা বলেছে সব কিন্তু সত্য বলেনি, কিছু কথা মিথ্যা আছে। আপনারা আসবেন বলে বাবা সকালবেলা আমাদের বাসার বুয়াকে দিয়ে রান্না করিয়েছে। বাবা কিন্তু বলেছে আমি রান্না করেছি, আমি কিন্তু রান্না টান্না করতে পারি না, বুঝেছেন? আপনারা এখন যেতে পারেন অথবা খেয়ে যেতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। তোমার কি মনে হয় আমরা এখানে খাবার জন্য এসেছি? ও তাই, তাহলে তো আরও ভালো হয়। প্লিজ আপনারা চলে যেতে পারেন না খেয়ে। আপনার উচিত ছিল সব কিছু জেনে আমাদেরকে এখানে রাখা। এই চল। তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে, ছেড়ে দে। প্রত্যেকে খুঁজে খুঁজে নিয়ে আসে। এই যে 1 কেজি পেঁয়াজ তার 700 গ্রামই নষ্ট, 700 গ্রামই পচা। আমার বাইরে থেকে দেখলে তো মনে হয় পেঁয়াজ ভালো, আমি কি করবো, ভিতরে তো ঘুরে দেখতে পারবো না। বাঙালির 3টা হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা অজু হাত। এই যে তুই রোজ রোজ এই যে পচা গলা মাছ, আর এই যে সবজি, এই যে সবজি দেখ, এই যে দেখ, এই যে পচা গলা, এই যে সবজি, এইটা নে, এগুলো নিয়ে আসি, এগুলো কিনে নিয়ে আসিস, আর এগুলো আমার কাটতে বলিস। আর এই পচা মাছ কেটে দেখেছিস কখনো? এগুলো কাটতে গিয়ে আমার নড়ি ভুড়ি সব উল্টায় আসে, বমি চলে আসে। বাসায় হায়াসিন নাই, হায়াসিন খাও। হায় রে আল্লাহ, তোর এই পচা গলা মাছ কাটার জন্য আমাকে বমির ওষুধ খেয়ে তারপরে মাছ কাটতে হবে? আচ্ছা বাবা, তুই আমাকে বল তো, মাস গেলে আমাদের 1.5 লাখ টাকা ভাড়া আসে, FD আর সেভিংস কিসের অভাব? তুই কেন এত কিপটা হইলি বাবা? আমা এটারে কিপটা আমি বলতেছো কেন? এটা তো সঞ্চয়, আমার সঞ্চয় করা হচ্ছে মহত্ব। দেখো দার্শনিক অ্যারিস্টটল কি বলছে, যৌবনকালে অর্ধেক খাও অর্ধেক সঞ্চয় করো, যৌবনকালের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। আমি আর কয়দিন বাঁচবো রে বাবা? সঞ্চয় যদি সারা বছর ধরে করবো তাহলে খাবো কখন, বাঁচবো কখন? মা, আমি তো তোমাকে কিছু হইতে দিব না। শোনো, আমি জানি আমি একটা ভুল করছি, আজকে দিনটা কষ্ট করে রান্না করো, কালকে থেকে তুমি বাজারে যাবা। কি করো যান? কি করি তুমি বুঝো না? না আমি বুঝি না, আমাকে একটু বুঝাই বলো না। আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা জান, ধরো একটা ঘরের মধ্যে আগুন লেগেছে, চারিপাশে ধোঁয়ায় ছেয়ে গেছে, আর ওই ঘরের মধ্যে আমি আটকা পড়ে গেছি, চিৎকার করছি, হাত বাড়িয়ে রাস্তা দিয়ে তোমাকে ডাকছি, তুমি কি আমাকে বাঁচাতে আসবে জান? অবশ্যই আমি তোমাকে বাঁচাতে আসবো। কেমন প্রশ্ন করলে তুমি? আমি সুপারম্যান হয়ে তোমাকে বাঁচাতে আসবো, তাও তোমাকে মরতে দেবো। আমার জন্য তুমি সুপারম্যান হবে? অবশ্যই, তোমার জন্য আমি সুপারম্যান কেন, তোমার জন্য আমি লুঙ্গি ম্যান, ব্যাটম্যান, অ্যান্টম্যান সব হতে পারবো। তবু তোমার গায়ে একটাও ফুলের টোকা পড়তে দিব না। ও কি কিউট, তুমি আমাকে এত লাভ করো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা বাবু, আমাকে একটা কথা বলো তো, মানে তোমার সুপারম্যান মানে আমি যদি লুঙ্গি পরে উড়ে উড়ে আসি তাহলে কেমন লাগবে? মানে মানে ওই সুপারম্যানের ড্রেসের অনেক দাম তো, তাই বলছিলাম আর কি।
তার মানে তুমি এখানেও কিপচামি করবা, আমাকে বাঁচাতে যাবা? না না যাবো তো, কিন্তু সুপারম্যানের ড্রেসে পরে লুঙ্গি মানে লুঙ্গি পরে আসবো আর কি। তুমি কিন্তু বলেছিলে আমাকে তুমি ভালো হয়ে যাবে আর জীবনে কোনো কিপচামি করবো না। আচ্ছা ঠিক আছে সরি, সুপারম্যানের ড্রেস পরেই তোমার সামনে আসবো। প্রমিস? প্রমিস, রাখি বাই। টাকা দে, কালকে দিব। এই কি ভাই, টাকা দিবি না? দিব তো, কালকে দিব, আজকে নাই টাকা। আমার কথা শুন, তুই আমার বন্ধু ঠিক আছে, কিন্তু তুই এমন সময় ফোনে কথা কস যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডটা একে অপরের সাথে কথা কয়। তুই যে ফোনে কথা কস, ওই আমার গার্লফ্রেন্ড নাই, তোর গার্লফ্রেন্ড আছে। তুই কথা কস, আমার গার্লফ্রেন্ড মনে করে আমি আরেক মেলায় কথা কই, তোর লাগা আমার দুই দুটা গার্লফ্রেন্ড চলে গেছে। এটা তো হইতে পারে না মামা, তোর ফোন কিন। তুই ঠিক বলছিস, আমার একটা ফোন কেনা উচিত, এভাবে আর কতদিন। আচ্ছা নোকিয়া 1100 কি মার্কেটে এখন আছে, পাওয়া যায়? রিকশাওয়ালারা এখন স্মার্টফোন ইউজ করে। রাইট, স্মার্টফোন আপডেটেড ভার্সনটা কিনতে হবে, নোকিয়া 1200টা কিনতে হবে। এই সকাল হয়ে, তুই 1200 কি কিনবি? এই খেতে চলো বাবা। আমি খাবো না, তুই যা এখান থেকে। বাবা তুমি এমনিতেই অসুস্থ, তোমার তো খাবারটা খেয়ে অসুস্থ হওয়ার অনেক জরুরি, তাই না বাবা? আর আজকে এমনি তো তোমার অনেক ফেভারিট খাবার রান্না করা হয়েছে, চল বাবা। এই তোর লজ্জা লাগে না এইভাবে বাবার সামনে দাঁড়িয়ে কথা বলতে? আশ্চর্য বাবা, লজ্জা শুনতে আমি তোমার কাছ থেকে শিখছি। তুমি কি বলতেছো বাবা? ও আচ্ছা, এখন আমার বেলায় তোমার এই কথা, যখন তুমি নানুর কাছ থেকে আম্মুকে তুলে নিয়ে এসে বিয়ে করছিলা তখন তোমার লজ্জা শরম করেছিল। স্বার্থপর বাবা, তুমি অনেক স্বার্থপর। তুই কি আমার সাথে ঝগড়া করার জন্য আসছিস এখানে? কেন আসবো ঝগড়া করতে বাবা, আমি তোমাকে নিয়ে খেতে আসছি না? চলো একসাথে খাবো, খাবার টেবিলে খাবার দেওয়া আছে, চলো বাবা চলো। না আমি খাবো না, তোর মতো এরকম পোল্ট্রি বাস আর নাটক বাস মেয়ের বাবা হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। তুই যা, চলে যা, আমি খাবো না, যা। দেখো বাবা, তুমি কিন্তু ইচ্ছা করে এখন এটা রাবারের মতো বাড়াইতেছো। এখন আমি যদি ওই কিপটা ছেলের সাথে পালাই যেতাম তখন মানুষজন তোমাকে ফোন দিয়ে কি বলতো, এই যে দেখেন আপনার মাইয়া কিপটা বলার লাগে পালাই গেছে, তখন কি তোমার শুনতে ভালো লাগতো বাবা? আমি কত লক্ষ্মী একটা মেয়ে, সুন্দর মতো সবার সামনে নিজের কথা খুলে বললাম, কত সাহসী একটা মেয়ে। তোমার তো এখন আমাকে নিয়ে গর্ববোধ করা উচিত, আর তুমি বাবা তুমি বুঝলে না, তুমি ভালোবাসার দাম নেই আসলে। এই তুই কত লক্ষ্মী আর কত ভালো মানুষ সেটা আমি সকালবেলায় টের পাইছি, মান সম্মান তো সব গেছে। ভবিষ্যতে তোর বিয়ে দিতে পারবো কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি খাবো না খাবো না খাবো না, তুই যা এখান থেকে যা। বাক না খেলে নাই, আমি কিন্তু তোমাকে ছাড়া তোমার ফেভারিট খাবার খাবো এখন। খা, তোকে নিষেধ করছে কে, যা বাক। বাবা তোমার ফেভারিট খাবার তুই খা, আমার ফেভারিট খাবার। কটা ভিক্ষা দিবেন স্যার? টাইমিং দেখছো লোকটার, ওনার টাইমিং তো আমার থেকেও খারাপ। দেখতেছেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কিছু একটা হইতে যাইতেছে, ওই পথে আছে, মাঝখান দিয়ে একটা হাত পাইটা দিয়ে বলে কয়টা ভিক্ষা দিবেন স্যার? কেন ভাই, কমন সেন্স নাই আপনাদের? স্যার সেন্স জিনিসটা তো গরিবে ঠায় না, এটা যদি থাকতো তাহলে আপনার মতো আমারও একটা গার্লফ্রেন্ড থাকতো। খুব ইংলিশ ফুটাইতেছেন না, খুব ইংলিশ ফুটাইতেছেন, শুনেন নাই ধর্মে আছে ভিক্ষার থেকে সামান্য পেশাও শ্রেয়। স্যার দুই নম্বরই করাও তো অন্যায়, তারপরে তো কত মানুষ দুই নম্বরই করে, আপনার ওই দুই নম্বর ইনকাম থেকে স্যার আমার কয়টা টাকা দেন না? কি ফাউলের, তুমি দেখছো কি বললো আমারে?
আমার দুই নম্বরের টাকা, আমার দুই নম্বরের টাকা। এইসব লোকদের তো ভিক্ষা দেওয়া উচিত না, টাকা দিব দোয়ার আশায়। দোয়া কি, দুই স্টেপ যাব সামনে গেলেই বদদোয়া দিয়ে বসবে। স্যার এরকম করতেছো, লোকটা টাকা চাইছে, টাকা কারণ আমি বদদোয়া দেই না স্যার, গরিব মানুষ, কিছু টাকাই তো দিয়ে দাও, চলো দিয়ে চলো না। তুমি না সব সময় মানে এরকম জনদরদি, আমি খেয়াল করছি। দেন না স্যার। খুচরা আছে? কয় টাকার নোট স্যার? দুই টাকার নোট। নেন এক টাকা রাইখা, আমার এক টাকা ফেরত দেন। দুই টাকার নোট, অবাক হয়ে গেছে বুঝছো, দেয় না তো মানুষ দুই টাকা। আপনারটা আপনার কাছে রাখেন, আপুরে একটা লজেন্স কিনা দিয়েন, মুখটা কেমন শুকনা শুকনা লাগতেছে। মিয়া মানুষের উপকারী করে দেন, যান দুই টাকা পাইছে শুক্রিয়া করেন, আসো অকৃতজ্ঞ। কি হয়েছে, ঝামেলা কোনো? রিক্সাওয়ালা ফকির উঁচি, তুমি যে এদের সাথে টাকার জন্য অযথা তর্ক করো, বিনামূল্যে জ্ঞান দাও, আচ্ছা এটা কি ঠিক? কেমন লাগে শুনতে? এই যে আসার সময় ফকির আমাকে কি বলল, আফার মুখটা শুকিয়ে আছে, তার একটা চকলেট কিনে দাও। আচ্ছা তোমার গার্লফ্রেন্ডকে তোমার সামনে তারপর তোমার জন্য এরকম একটা ব্যবহার করলো, তোমার কি লজ্জা লাগে না? তুমি তো ছোট একটা বিষয় নিয়ে অনেক রিয়েক্ট করছো। হ্যাঁ, ন্যূনতম কমন সেন্স যদি তোমার থাকতো তুমি এই কথাটা আমাকে বলতে না। তোমাকে কি বলছিল ওই দিনই বলছো, তুমি জীবনও আমাকে রাস্তাঘাটে হাঁটাই নিবা না, পার্কে নিয়ে যাবা না, বাদাম কিনা খাওয়াবো না, আমি যতক্ষণ মন চাই তোমার সাথে রিক্সাতে ঘুরবো, তুমি আমার সাথে ঘুরবা। তুমি কী করলো, তুমি আজকে আমাকে এই রেস্টুরেন্টে হাঁটে হাঁটে নিয়ে আসছো। আচ্ছা আমি আমি বুঝতে পারতেছি যে তুমি আমার উপর রাগ করে আসো, রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু তুমি আমার অঙ্কটা আমার অঙ্কটা যদি একটু মাথায় ঢুকাও তাহলে আমি শিওর তুমি কখনো কাউকে ঠিকা দিবা না। একটু শুনবা প্লিজ, আমার দিকে তাকাও, শোনো, প্রতিদিন রাস্তায় বের হওয়ার পর ভিখারিরা থালা উঁচায় কি বলে, কয়টা ভিক্ষা দিবেন স্যার। এখন আমার কথা হচ্ছে আমি যদি প্রতিদিন 15 জনকে 5 টাকা করে ভিক্ষা দিই তাহলে মাস শেষে সেটা আসে 2250 টাকা, বছর শেষে আসে 27,000 টাকা, এবং আমি যদি 60 বছর বাঁচি তাহলে সেই টাকাটা গিয়ে দাঁড়ায় 16,20,000 টাকায়। এখন আমার কথা হচ্ছে আমি একটা মানুষ যদি ভিখারিকেই 16,00,000 টাকা দিয়ে দিই তাহলে আমি জমাবো কত টাকা, আমার একটা ফিউচার আছে না? এত ভালোবাসাটাকে কি বাসি, সত্যি বলতে অনেক ভালোবাসি, তবে তোমার থেকে বেশি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আর জানাম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি, আমার আসলে ভিক্ষুকটার সাথে ভালো ব্যবহার করা উচিত ছিল, তাকে 2 টাকা বেশি দেওয়া উচিত ছিল, আমার ভুল হয়েছে বাবু প্লিজ। তুমি জানো আমার উপর রাগ করে থাকো না, তুমি রাগ করে থাকবে না আমার কিচ্ছু ভালো লাগে না, প্লিজ চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করতে বলছি? থাপ্পড় দিব নাকি আমি? হ্যাঁ চোখ বন্ধ করো। করলাম ওমা, এটা কি, এটা ভিতরে কি ছোট হাতির বাচ্চা, খুলে দেখো। ধুরো, এটা ভিতরে হাতির বাচ্চা থাকে নাকি? এটা তো ও ওয়াও। এখন থেকে তুমি আমাকে এই ফোন দিয়ে ফোন দিবা, বন্ধুদের কাছে ফোন নিয়ে গোতাগোতি করবা না, আর যাবা না, ওকে? এই ফোন আমার জন্য? হ্যাঁ স্মার্টফোন। তারপর তুমি আমাকে গিফট দিচ্ছো এটা আমি নিব? ইম্পসিবল, আমি যেহেতু তোমাকে কোনো গিফট দিতে পারি না, আমিও তোমার কাছ থেকে কোনো গিফট নিব না। এই যে হ্যালো। না না কি, আমি তোমার কোনো সুবিধার কথা চিন্তা করে এই ফোন দেইনি, তুমি যখন আমাকে ফোন দাও তখন আমি অর্ধেক কথা শেষ করি আর বাকি অর্ধেক কথা শেষ করতে পারি না, আমার মেজাজটা গরম হয়ে যায়, আমার কথা বলতে ইচ্ছা করে, আমার নিজের সুবিধার কথা চিন্তা করে এটা দিছি, সো তুমি রাখবা শুধুমাত্র আমার কথা চিন্তা করে, রাখো। থ্যাংক ইউ। এখন ট্রিট দাও। হ্যাঁ গিফট দিলাম, ট্রিট দিব না? হ্যাঁ আর দুইটা পানি দেন, গলাটা শুকিয়ে গেছে, বাইরে যে গরম। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। কি রে,
কতদিন বলেছি একটা ফোন কেন ফোন কেন, অবশেষে তাহলে একটা ফোন কিনেছিস। একটু দেখি কি সুন্দর। শোন না, তোর এই ফোনটা থেকে তোর মামাকে একটা ফোন দিয়ে দে না, আমি একটু কথা বলি, দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। তুমি কি পাগল হয়ে গেছো মা? এখন পিক আওয়ার, এখন ফোন দিলে অনেক টাকা কাটবে, দাও তো। টাকা কাটবে বলে ভাইয়ের সাথে কথা বলতে পারবো না? তোমার ভাইয়ের মতো মানুষ হলে আমি কখনোই ফোন দিতাম না মা। লোকটা আমার বাপের টাকা খাইছে, ব্যবসা করছে, এখন আমাদের কি ইচ্ছে নেয় না? এই লোককে তুমি আর ফোন দিবা না। তুই হয়েছিস পুরো তোর দাদার মতন, টাকা খরচের ভয়ে সে কখনো ঈদের শপিং করেনি, কোনো লোককে দাওয়াত করে খাওয়ায়নি, এখন সেই টাকা কোন কাজে লাগে শুনি। এক মিনিটে ছাড়তে পারবা? এতদিন পরে ভাইয়ের সাথে কথা বলবো, মাত্র এক মিনিট। আচ্ছা তিন মিনিটে বল। কত? তিন মিনিট। তিন মিনিট? হ্যাঁ। তিন মিনিটে কত টাকা কাটবে জানো? 6,500 টাকা কাটবে, সম্ভব না। যাও। আচ্ছা আমি তোকে পুরো 10 টাকা দেবো, আমাকে তিন মিনিট কথা বলতে দে। আম্মা, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, আমি জেনে শুনে তোমাকে অন্যায় করতে দিতে পারি না। এক মিনিট হলে বলো, নাহলে প্লিজ সসম্মান এখান থেকে চলে যাও। আমি কি ফকির নাকি? যা শুরু করছো মা, ফকির হইতে তো বেশি দিন লাগবে না। কথা বলবো কথা বলবো কথা বলবো, এই নাও এক মিনিট কথা বলবো, এর বেশি না। লাগবে না তোর ফোন, আমি কথা বলবো না। আমার নতুন ফোন। কিরে দোস্তরা, এতক্ষণ ধরে মিস কল দিতেছি, কল ব্যাক করছ না কেন? ফোন দে ফোন দে। রাখি 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 রাখি। আচ্ছা খালামনি, এই কথাটা তো 3 সেকেন্ডের মধ্যেও শেষ করা যেত নাকি? এত বিস্তারিত তো আমি শুনতে চাই নাই। আর তোমার যদি এতই বিস্তারিত বলতে হয় তো তুমি আমাকে ফোন দাও, রাখো তো। মানুষ না 3 সেকেন্ড পালসের ব্যাপারটাই বোঝে না। কি ব্যাপার, বুঝে না যে ফোন দিতে বলতেছি? হ্যালো বাবু, তুমি বুঝতে পারতেছো না? আরে ফোন দিতে বলতেছি তো, এর জন্য মিস কল দিচ্ছি। রাখো রাখো রাখো। হ্যালো, কি অবস্থা তোমার? তুমি বারবার আমাকে মিস কল কেন দিচ্ছ? ফোন দিতে পারতেছো না? তুমি এখনই আমাকে ফোন দিবে, ফোন দাও। আমি ফোন দিব। হ্যাঁ বলো। তুমি আমাকে মিস কল দিচ্ছিলে কেন? কল দিতে পারো না? পারি তো, তুমি ফোন দিলে একটু ভালো হয় আর কি আমার জন্য। আচ্ছা থাক, আমি তোমার সাথে আর কথা বলার, আজকে আর কোনো কথা নাই তোমার সাথে, আমি কালকে তোমার সাথে একবার দেখা হলে কথা বলবো। এই রাখবে না, ফোন কাটবে না তুমি, তুমি কথা বলবে এখন আমার সাথে, কথা বলো। কি 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 কথা বলবো, এটা কালকে কথা বলি। খারাপ লাগতেছে, ঘুম আসতেছে, রাখি। হ্যাঁ ভাই, রাখতে না করছে। 51 সেকেন্ড, কয় টাকা কাটছে 51 সেকেন্ডে? কি রে ভাই, কেমন কিপটামি। 3 সেকেন্ড, তোমার 3 সেকেন্ড কথা বললে হয়ে যায়? তুমি কি শুরু করছো? তোমাকে আমি ফোন কিনে দিছিলাম না যাতে আমাদের মধ্যে যোগাযোগটা অনেক ইজি হয়, আর ইফকে আমার কল দিয়ে জানি বলতে না হয় তোমার কাছে ফোনটা নিয়ে যাইতে। তুমি কি করলো? তুমি মিনিমাম 300 বার, কই না কইলে 300 বার তুমি আমাকে মিস কল দিছো। তোমার মধ্যে কোনো লজ্জা বোধ নাই? আমার তো লজ্জা মাথা হিট হয়ে গেছে। লজ্জার কি আছে জান? তোমার মোবাইলে যদি টাকা থাকে তাহলে তুমি কল ব্যাক করবা, টাকা না থাকলে কল ব্যাক করবা না। আমার তো ভালোই লাগে মিস কল খেলতে, এর মধ্যে না আলাদা একটা প্রেম আছে। ফোনটা দাও, ফোনটা দাও। কেন, আমার ফোন চাচ্ছ কেন তুমি? ৪৮৩ টাকা,
তুমি এই সাত দিনে মাত্র 17 টাকা খরচ করছো, আমি ফোনটা কেনার সময় 500 টাকা লোড করে দিছিলাম, তুমি 17 টাকা কেমনে খরচ করলে কদিনে? এটা তো আমি তোমার জন্য করছি জান, আমাদের ছেলে মেয়ের জন্য করছি। ছেলে মেয়ে? তোমাকে আমি বিয়ে করবো? আবার ছেলে মেয়ে? জাস্ট ইম্পসিবল। শোনো, তুমি যেরকম কিপটা, তোমার মতো এরকম একটা কিপটা মেয়ে দুনিয়াতে তুমি খুঁজে দেখো। ও, আমি কারে কি বলি, তোমার মতো এরকম কিপটা মেয়ে আছে দুনিয়ায়? কিপটা মেয়ে কোনো নাই দুনিয়ায়। আচ্ছা জান, আমি একটা কথা বলি, তুমি দেখো। জাস্ট শাট আপ। কিসের জান? কিচ্ছু বলা লাগবে না, জগজগ তো দূরের কথা, তুমি আমার দিকে আর জীবন আসবে না। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবি তা বলো। আমি বিয়ে করব। কি করবি? কেন বাবা, বাংলায় তো বললাম আমি বিয়ে করব। শুকুর আলহামদুলিল্লাহ, তুই বিয়ে করবি? আমি খুব খুশি হয়েছি রে মা। তুই দাঁড়া, তুই যাবি না, আমি এক্ষুনি আসছি, একদম যাবি না। এই দেখ, তোর জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, এদের এই ছেলেদের ছবি নিয়ে আসছি, বুঝছিস? দেখ কোনটার ভাল লাগে তারপরে বল, তারপর আমি পরেরটা দেখতেছি। দেখ দেখ ভালো করে দেখ। এই ছেলেটা খুবই দারুণ ছেলে, ঢাকা মেডিকেলের ডাক্তার, আরে বিনামূল্যে রোগীদের সেবা দিয়ে বেড়ায়, বাবা মা এলাকায় থাকে, ওর নাম তো আরি। ভালো, তোমার এই খুবই দারুণ দারুণ ছেলেগুলো থেকে যে কোনো একটা দারুণ ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও বাবা। ধন্যবাদ বন্ধু, আমি তুমি কি ঠিক হবা? ঠিক হওয়ার মতো মানুষ তুমি? তুমি জীবনও ঠিক হবে না। তুমি যদি জন্মগ্রহণ করো আরেকবার তাও ঠিক হতে পারবে না। জান বাবু, আমি কথা দিতেছি, আমি কান ধরতেছি, আমি আর কখনো কিপটামি করব না, আমি রাস্তায় টাকা উড়াবো এইভাবে, প্লিজ তাও তুমি আমাকে মাফ করো। বসে বসে আমি শাক্কি আমাকে বসে। কারো ক্যান্সার হয় সেটাও ঠিক করা যায় আল্লাহ বিল্লাহ করে, কিন্তু তোমার মতো যারা বংশগতভাবে কিপটা তাদেরকে হাজার চেষ্টা করলেও ঠিক করা যায় না। বাট বাবু, আই লাভ ইউ, ইউ নো রাইট? জাস্ট গো টু হেল। চলে দোস্ত, দেখ তো দুলটা কেমন হয়েছে। ওহ ওয়াও, এটা বেশি জোস, খুব সুন্দর না? অনেক বেশি। তোর দুলা ভাই অনেক খুঁজে খুঁজে এই দুলটা কিনছে, অনেক ভালো একটা ছিল।
তুই ধর, আফটার অল ছেলেটা এতদিন তোর সাথে রিলেশনে ছিল, একটা দায়িত্ব আছে না? ওর ফোন যদি এখন আমি রিসিভ করি, ও আমার সাথে ব্ল্যাকমেল করবে, বলবে আমি বিষ খাবো, মারা যাবো, হ্যান তেন, তুমি আর কথা বলবে। তোর ফোন তো ধরতেছে না। ফোন ধরতেছে না তো আবার ফোন দে। তোর কাছে মনে হয় রাতুল এরকম কিছু করবে? হ্যাঁ অবশ্যই, ও তো এরকমই ছেলে, ওকে জীবনে ঠিক হবে ইম্পসিবল, এরকমই করতে থাকবে। রাতুল কল দিছে, আমাকে ভিডিও কল দিছে, তো আমার কি ধরি? হ্যালো রাইসা, রাইসা রাইসা প্লিজ ফোনটা কাইটো না, আমার একটা মিনিট রিদির সাথে কথা আছে, প্লিজ ফোনটা কাইটো না প্লিজ। বলো রাইসা, একটু একটু রিদির সাথে কথা বলে দাও না প্লিজ, আমার আমার রিদির সাথে কথা বলাটা খুব জরুরি, আমি ওর একটাবার একটু দেখতে চাই প্লিজ। বাট রিদি তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। তুমি প্লিজ একটু ফোনটা ওর দিকে ঘোরাও না, আমি জানি তুমি ওর পাশে আছো প্লিজ। রিদি রাতুল দেখো কেমন, এটা মানাবে না আমাকে? শোনো, তোমার দুলা ভাই আমাকে এটা দিছে, শুধু এটা না আরো অনেক কিছু দিছে, দেখো কানে দুলটা সুন্দর না? রিদি প্লিজ এরকম করো না, আমার কথাটা শোনো রিদি। দেখো এগুলো দিছে, আর অনেক শপিং করব, মাত্র তো শুরু। ও হ্যাঁ এটা দেখো, বিয়েতে ঠিক এইরকম করে আমি সাজবো, একদম লাল টুকটুকি বোর মতো। বিয়েতে তোমার দাওয়াত, সবার আগে উপস্থিত থাকবে, আর আমাদের জন্য অনেক দোয়া করবে, তোমার দুলা ভাই বলে কথা। আমি ভীষণ তলিয়ে যাই, হঠাৎ কখনো দেখায়, কোথায় কতটা নদী আছে হাতের করুণ রেখায়। আমি ভীষণ তলিয়ে যাই, হঠাৎ কখনো দেখায়, কোথায় কতটা নদী আছে হাতের করুণ রেখায়। চেনা পথে অচেনা তুমি, তোমার পায়ের ছাপ, জানতে চাইলে ভুলে গেছি, ভুলে থাকাও বাপ। আমি ভীষণ তলিয়ে যাই, হঠাৎ কখনো দেখায়, কোথায় কতটা নদী আছে হাতের করুণ রেখায়। আমার কোনো কথা নেই, জানতে চাইলে ভুলে গেছি, ভুলে থাকাও বাপ। আমি ভীষণ তলিয়ে যাই, হঠাৎ কখনো দেখায়, কোথায় কতটা নদী আছে হাতের করুণ রেখায়। আমি ভীষণ
তলিয়ে যায়, হঠাৎ কখনো দেখায় কোথায় কতটা নদী আছে হাতের করুণ রেখায়। তোমাকে নিয়ে যেতে খেতে আমি তো তোমার সাথে যাব। তাহলে কি করবা, এই ছেলেকে বিয়ে করবা? এই ছেলেটা অ্যাট লিস্ট তোমার মতো না, ও আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করবে। আমার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। তুমি আসছো, এটাই তো বড় সারপ্রাইজ। ভালো করে খেয়ে যেও ভাইয়া। আমি তোর বিয়েতে খাইতে আসি নাই। চলো, আর কিছুক্ষণ পর আমার বিয়ে, ছেলেপক্ষ চলে আসবে, আমাকে টাচ করার মতো কোনো অধিকার তোমার নেই। এখনো তো বিয়ে হয় নাই, ইউ আর স্টিল মাই গার্লফ্রেন্ড। এইটাই তোমার সারপ্রাইজ। This is your surprise. এটার জন্য আমি তোমাকে এতদিন বলি নাই, আমি এতদিন এতক্ষণ বুঝি করছি অনলি ফর দিস। এই গাড়ি তুমি কিনছো? তোমার মতো একটা কিপটা এই গাড়ি কিনবে? জীবনও সম্ভব না। আচ্ছা সত্যি করে বলো তো, এটা নিশ্চয়ই তুমি রেন্টের কার থেকে এখন ধার করে নিয়ে আসছো আমাকে দেখানোর জন্য, কালকে সকালে আমার ফিরিয়ে দিবে, রাইট? আমি বলে ভাড়া নিয়ে আসছি গাড়ি। ভাবে বিশ্বাস করেন, গাড়িটা সে আজকেই কিনছে, আমি এইমাত্র শোরুম থেকে নিয়ে আসছি। মানে ওর প্ল্যান ছিল আপনাদের বিয়ের দিন আপনাকে একটা সারপ্রাইজ দিব, তাই না? বাদ দেন এইসব কথা, বাদ দেন। কথাটা শেষ করো, বলতেই তো আসছো। দরকার নাই তো। আরে বলো, কি জানতে চাও তুমি? তুমি কি জানতে চাও? সেই শুরু থেকে আজকে পর্যন্ত আমি টাকা সঞ্চয় করছি অনলি তোমাকে সারপ্রাইজ দেবার জন্য, এবং আমি সবসময় চাইছিলাম যাতে আমি আমার বিয়ের দিন তোমাকে এই গাড়িটা গিফট করি, কিন্তু আনফর্চুনেটলি আজকে তোমার বিয়ের দিন আমার তোমাকে গাড়িটা গিফট করতে হচ্ছে। চাবি দে, নাও নাও চাবি, নাও তোমার বিয়ের গিফট। মানে ফকির রিকশাওয়ালা, সবার সামনে এতদিন যাবো, তুমি কেন আমাকে আমার সেলফ রেসপেক্ট নষ্ট করছো বলো তো? সবার সামনে আমাকে ছোট করছো, এটাকে ঠিক করছো তুমি বলো? আমাকে শেয়ার করতা, দুনিয়ার সব কথা এসে আমাকে বলো, এটা শেয়ার করলে কি হতো? আমি তোকে সাপোর্ট করতাম, তাহলে তো আর সারপ্রাইজ থাকতো না। খুব ভালো করছো, আজকে এই সারপ্রাইজের জন্য আমার বিয়ে হয়ে যাবে একটু পরে। ও বিয়েটা ভেঙে ফেলো না প্লিজ বাবু। পারবো না জান। না জান, আমি ভুল করে ফেলছি, আমাকে আর একটা চান্স দাও প্লিজ, লাস্ট প্রমিস, এটা লাস্ট চান্স। আমি আর কখনো কোনো উল্টাপাল্টা কাজ করবো না, তোমাকে মানুষের সামনে ছোট করবো না, প্লিজ প্লিজ প্লিজ। কিপটার সাথে আমার মেয়ের বিয়ে অসম্ভব।
সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা।